আসসালামু আলাইকুম, কুকটিপ মালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বিন্দু, কেমন আছো? সবাই মোটামুটি ব্যস্ততার ভিতরে আছো এবং ভালো আছো আশা করি। রমজান শুরু হয়েছে আমাদের, রমজান প্লাস পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে আমি মনে করি। শিক্ষার্থী বিন্দু, আজকে তোমার একটা বিষয় দেখে বুঝতে পারছো, আজকে গণিতের কিছু একটা চিত্র দেখে বুঝতে পারছো, জ্যামিতির কিছু একটা আজকে বোঝানোর চেষ্টা করছি, পুরোটা সময় সাথে থাকবে, আশা করি উপকার না অনেক উপকৃত হবে। এবং পরীক্ষার কিন্তু এই 23 সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অথবা তোমরা যারা দশম শ্রেণীতে উঠবা বা দশম শ্রেণীতে আছো তোমাদের কিন্তু এটা শিখতেই হবে। আরও কিছু বেসিক জিনিস আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিব, তারপরে আমি মূল জায়গায় চলে যাব। দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা বৃত্ত, এটা কিন্তু তোমরা জানো এটা একটা কি বৃত্ত। তো বৃত্তের একটি নির্দিষ্ট কি থাকে, কেন্দ্র থাকে। আমরা এটি নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে, যদি তুমি দেখো এই পর্যন্ত তোমার যে কম্পাস আছে, জ্যামিতি বক্স আছে, একটা বিন্দু নিয়ে নিবা, নিয়ে কি করবা বিন্দুকে ধরে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিবা, নিয়ে একটা বৃত্ত এঁকে দিতে পারো। তো বৃত্ত আঁকার জন্য একটা নির্দিষ্ট কেন্দ্র লাগে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ লাগে, ক্লিয়ার? তো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটাকে বলা হয় বৃত্তের পরিধি, পরিধি পর্যন্ত এই দূরত্ব যেটা আছে এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে কি বলে? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। এরপর দেখো, কেন্দ্র বরাবর যদি তুমি এই পাশ দিয়ে স্পর্শ করতে পারো, তাহলে কেন্দ্রগামী দুই পাশের যেই পরিধিকে ছেদ করছে এটাকে বলা হয় ব্যাস। এটাকে কি বলে? ব্যাস, তোমার মনে রাখতে হবে। এবং কেন্দ্র ছাড়া যদি যে কোনো দুই পাশ থেকে আমরা এভাবে যোগ করি পরিধি, সেটাকে বলা হয় যে। এই তিনটা জিনিস তোমার এই পরীক্ষার জন্য কাজে লাগতেছে। আবারও বলছি, এটা হচ্ছে সেন্টার, কেন্দ্র। কেন্দ্রকে আমরা সাধারণত ওদারায় প্রকাশ করি, আমাদের উপপাদ্য যত জায়গায় বৃত্ত আছে ওকে কেন্দ্রকে ওদারায় প্রকাশ করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। তো ও থেকে এই পর্যন্ত দূরত্বকে এটাকে কি বলা হয়েছে? ব্যাসার্ধ। এবং কেন্দ্র বরাবর যেটা আছে এটাকে বলা হচ্ছে কি? ব্যাস। কেন্দ্র ছাড়া পরিধি দুই প্রান্তের যে সরলরেখা আছে ছেদগামী, এটাকে বলা হয়েছে জ্যা। ওকে, তো আমাদের আজকে যে বিষয় সেটা হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আজকে বিষয়টা আমাদের এরকম, দেখো তার মানে এখানে প্রকাশ করছে বৃত্তের সমান দুটি জ্যা, তার মানে এটা যদি কেন্দ্র হয় আর তুমি একটা নির্দিষ্ট পরিমাপ নিবা, নিয়ে এদিকে একটা জ্যা আঁকবা, এদিকে একটা জ্যা আঁকবা, তাহলে এই জ্যার নাম যদি তুমি দাও এবি একটি জ্যা আর সিডি একটি জ্যা। এখন আমাদের প্রমাণ করতে হবে এটা যদি ও হয়, কেন্দ্র হয়, তো কেন্দ্র থেকে এই জ্যা যতটুক দূরে আছে কেন্দ্র থেকে এই জ্যাটাও ঠিক ততটুক দূরে আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আজকে এটা প্রমাণ করে আমরা এখান থেকে বিদায় নেব। ওকে শিক্ষার্থী বৃন্দ, একটু খেয়াল করবে, দেখো এখানে একটি আমি বৃত্ত অঙ্কন করেছি, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর এ বি আর সিডি আমরা দুইটা সমান জ্যা নিয়েছি। তো এই দুটা সমান জ্যা আসলে এই ও থেকে সমান দূরে আছে, আমাদের সেটা প্রমাণ করতে হবে। ওকে, দেখো কি লিখছি, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা কি? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবং এ বি এবং সি ডি দুইটি সমান জ্যা। কি করেছি? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ বি এবং সি ডি দুইটি সমান জ্যা নিয়েছি। আমাদের প্রমাণ করতে হবে যে এ বি এবং সি ডি মানে হচ্ছে এই ও ই এবং ও এ সমান দূরে আছে, তার মানে এ বি এবং সি ডি যদি সমান দূরে থাকে তার মানে ও ই আর ও এ সমান হবে, এটাই আমাদের আজকে প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণের সুবিধার জন্য আমাদের কি করতে হয়েছে, ও থেকে এ বি এর উপরে একটি লম্ব এঁকে নিয়েছি, ও থেকে এ বি এর উপরে একটি লম্ব আঁকছি ও ই, আবার ও থেকে সি ডি এর উপরে এই পাশে একটা লম্ব আঁকছি ও এফ। এতটুকু আমাদের অঙ্কন প্রমাণ। যেহেতু দেখো এ বি এর উপরে ওই একটি লম্ব এবং সি ডি এর উপরে ও এফ একটি লম্ব, সুতরাং দেখো লম্ব, সুতরাং আমরা একটা বিষয় লিখতেই পারি এই সমান বিই। তার মানে যদি তোমার এখানে একটা বৃত্ত হয় এবং একটা জ্যা হয়,
তাহলে কেন্দ্র থেকে যদি তুমি একটা লম্বা আঁকো তাহলে এই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা সূত্র। যদি তুমি কি করো একটা জ্যার উপরে একটা লম্বা আঁকো কেন্দ্র থেকে, তাহলে এই এবি জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এবি এর উপর যে আমরা একটা লম্বা আঁকছি ও ই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুই ভাগে ভাগ হয়ে গেছে এবিটা, যেটা এই সমান হবে বিই। আবার একই রকম ভাবে সি ডি এর উপরে ওএফ একটা লম্বা এঁকেছি, যার কারণে সি এফ এবং ডি এফ ও কি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। সেটা আমি লিখছি, দেখো এই সমান বি এবং সি এফ সমান ডি এফ। এখন যদি দেখো এই রেখাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, তার মানে এ ই যতটুক পুরো এবি এর অর্ধেক, আমি বলছি এবি কে সমান দুই ভাগে যদি ভাগ করি তার মানে এতটুক কি এবি এর অর্ধেক, আবার এতটুক কি এবি এর অর্ধেক, তার মানে আমরা লিখতে পারি এ ই মানে হচ্ছে এখান থেকে এতটুক এবি এর অর্ধেক, হাফ এবি। আবার সি এফ মানে কি সিডি এর অর্ধেক, মানে হাফ সিডি। সেই ক্ষেত্রে যেহেতু এটাও সমান ছিল, এবি সমান সিডি ছিল, সেই ক্ষেত্রে এই সমান সি এফ দেখা যাবে, সেজন্য আমরা লিখছি এই সমান সি এফ। এখন দেখো যখন আমরা এখান থেকে লম্ব এঁকেছিলাম তখন একটা আমাদের ত্রিভুজ হয়েছিল ও এ ই, ও এ ই একটা ত্রিভুজ হয়েছিল, আবার ও সি এফ আর একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজে দেখো এই জায়গাটা কি আমরা লম্ব আঁকছিলাম না, যদি কোন ত্রিভুজের ভিতরে একটা লম্ব থাকে তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়, মানে যে সকল ত্রিভুজের যে কোনো একটি কোণ 90 ডিগ্রি তাদেরকে বলে সমকোণী ত্রিভুজ। তার মানে ও এ ই এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, ও সি এফ এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। সেটা আমি লিখেছি ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজে ও এ সমান ও সি, ও এ সমান ও সি। কেন? এটা একটা সূত্র অনুসারে হয়েছে। যদি এটা কেন্দ্র হয়, কেন্দ্র থেকে তুমি যদি এখানে যোগ করো এখানে যোগ করো, প্রত্যেকটা রেখায় কি হবে সমান হবে, কারণ নির্দিষ্ট ব্যাসার্ধ। একই বৃত্তের যদি 1000 তুমি ব্যাসার্ধ আঁকো, 1000 ব্যাসার্ধই পরস্পর সমান। সেই ক্ষেত্রে কেন্দ্র থেকে ও সি একটা ব্যাসার্ধ, আবার ও ইউ একটা ব্যাসার্ধ, এই জন্য আমরা লিখতে পারি ও এ সমান ও সি, ও এ সমান ও সি। আবার এর আগে আমরা একবার লিখেছিলাম এই সমান সি এফ, এই সমান আমরা একবার সি এফ লিখেছিলাম। দেখো যদি একটা ত্রিভুজে দুইটা বাহু সমান হয়, যেমন দেখো এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, এবং এখানে একটা কোণ, এই কোণ দুইটা পরস্পর সমান, এটা হচ্ছে ত্রিভুজ সর্বসম হওয়ার একটা শর্ত। সর্বসম মানে কি, দেখো তুমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকো আর একটা ত্রিভুজ সেম আঁকো, যদি এমন হয় এই ত্রিভুজটা উঠিয়ে ঠিক এই ত্রিভুজের উপরে স্থাপন করতে পারো, তার মানে যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, এটা ই হয়, এফ হয়, যদি এমন হয় ডি বিন্দু এ বিন্দুর উপরে, ই বিন্দু বি বিন্দুর উপরে, সি বিন্দু এফ বিন্দুর উপরে স্থাপন করছি, তাহলে দুটো ত্রিভুজ পরস্পর কি সমান, এটাকে বলা হয় সর্বসম। তার মানে এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, একটা কোণ পরস্পর সমান। যদি এমন হয় দুইটা ত্রিভুজের পরস্পর দুইটা বাহু সমান এবং একটা কোণ পরস্পর সমান, তাহলে ওই ত্রিভুজকে বলে সর্বসম। এজন্য এই দুটো ত্রিভুজকে আমরা লিখেছি সর্বসম। এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এরকম সমান দিয়ে, তারপরে এই চিহ্ন, এটাকে বলা হয় সর্বসম। যদি দুইটা ত্রিভুজ পরস্পর সমান হয়, যেমন এই দুটো ত্রিভুজ যদি পরস্পর সমান হয়, এই বাহু সমান হবে, এই বাহু এই বাহু সমান হবে, এই বাহু এই বাহু সমান হবে। তো আমাদের যেহেতু এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, তাহলে এই যে ও ই আর ও এফ এই দুটো বাহু কি পরস্পর সমান, সেজন্য আমরা লিখতে পেরেছি ও ই সমান ও এফ। সুতরাং যেহেতু আমরা প্রমাণ করে ফেললাম ও ই সমান ও এফ, তার মানে ও থেকে এ বি এর দূরত্ব ছিল কি ও ই, আবার ও থেকে সি ডি এর দূরত্ব কি ছিল ও এফ, সেক্ষেত্রে আমরা বলতে পারি এবি এবং সিডি পরস্পর কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, এই জন্য আমরা লিখেছি প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, এই উপপাদ্যটা তোমাদের 100% শিখতে হবে। আমি যেভাবে করেছি অনেক শর্ট করে দিয়েছি, লেখাও কম করে দিয়েছি, অনেক লাইন কমিয়ে দিয়েছি, তোমরা এটা খাতায় লিখে নিবে, নিয়ে বাসায় প্র্যাকটিস করবে, নোট করে রাখবে। এর পরবর্তীতে আরও কয়েকটি জ্যামিতি তোমাদের দেখাবো, সম্পাদ্য যেগুলো আছে সেগুলোও কিন্তু প্র্যাকটিস করাবো। শিক্ষার্থীবৃন্দ, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করতেই হবে, না হলে কিন্তু আমি যদি দেখি তোমরা বেশি রেসপন্স করতেছো না, তাহলে এই সুন্দর সুন্দর যে জ্যামিতি তোমাদের বুঝিয়ে দিয়েছি কিন্তু বন্ধ করে রাখবে। আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল শুক্রবার
মানে জুম্মার দিন বিকাল তিনটায় একটি লাইভ ক্লাস করাবো, বিকাল তিনটায় ইউটিউবে একটা লাইভ ক্লাস করবো। তোমরা অবশ্যই এই ভিডিওতে যারা দেখছো তিনটার সময় উপস্থিত থাকবে, সেখানে হচ্ছে রসায়ন নিয়ে আলোচনা করবো, সার্বিক বিষয় রসায়ন যে অধ্যায়গুলো আছে কোন কোন বিষয় ইম্পর্টেন্ট সব কিছু নিয়ে আলোচনা করবো, বেসিক কিছু দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীবৃন্দ। আরেকটি বিষয় হচ্ছে এটা যে 100% ইম্পর্টেন্ট বললাম, এরকম আরও ইম্পর্টেন্ট শুধু একটা বলে তো তোমাদের হবে না, যেহেতু আমাদের এ প্লাস পার একটি টার্গেট রয়েছে যেন ভালো রেজাল্ট করতে পারে, চমৎকার একটা রেজাল্ট করতে পেরে ভালো একটি কলেজে ভর্তি হতে পারিস, তার জন্য তোমাদের কিন্তু স্পেশাল সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশাল সাজেশনে একটি অফার তোমাদের দিয়েছি পুরো রমজান ধরে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবে। শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সৃষ্টিকর্তার ইবাদত করবে। আসসালামু আলাইকুম।